দিয়েছি দুধ জাল দিতে তার মানে যাও কিছু কিছু একটা হবে দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর এখন মেয়ে কেন আমারও খুব অনেক দিন ইচ্ছা ছিল যে গাজরের হালুয়া করব আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হচ্ছে না কদিন ধরে সময়ই পাচ্ছি না গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছি আবার দুধও কিনে রেখেছিলাম কালকের পায়েস করে নিলাম আজকে আবার দুধ এখন বলি না ওই শুধু করা হয় না এখন করে নিই গাফিলতি হয় শুধু ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি আমি না বন্ধুদের সঙ্গে একটু গাজরের এটাকে গাজরের হালুয়া করবো দুধটাকে ঘোলা করে জাল দিয়ে নিচ্ছি এইদিকে আবার একটা চাটু কড়া ধরিয়ে দিয়েছি আর দুধটা দেখুন অনেকটা হয়ে এসেছে 500 দুধ হয়ে গেছে এই যে বন্ধুরা ওর মধ্যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমি কোন দিকে যাব আমি পাগলি হয়ে যাচ্ছি কড়া এদিকে কড়া হয়ে যাচ্ছে আমরা মেয়েরা নারীরা সব কিছু পারি ওইদিকে কর্তা খাচ্ছে কর্তার এবারে এঁটোটা নিতে হবে এই যে পাউডার দুধ দিয়ে দিচ্ছি আগে এক প্যাকেট দিয়েছি আপনাদের তখন দেখাতে পারিনি দেখছেন কড়া কাড়ে চাটু এখন কী হয়ে অবস্থা এই যে আমি এটা ঘি দিয়ে দিচ্ছি ঘি চামচটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে বড় এলাচ আর এই ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর এই যে গাজর গ্রেট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি রাওয়া ঘিতে ভেজে নিচ্ছি আমরা কুলুতে খেয়েছিলাম 1 প্লেট 90 টাকা আমার মেয়েকে কিনে দিয়েছিলাম বলি 1 প্লেট কেনা হোক 1 প্লেট দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব এই যে বন্ধুরা আমি পাটালি দিলাম না জয় ঝোলাগুড়ি দিলাম আর একটু শুকনো হোক রেডি হয়ে যাবে একটা কথা পরিষ্কার করে বলতে পারছি না দেখেছো সে ঝগড়ার জন্য লাইন খুলছে তুই তো টপাস করে বলবি যে বাসি মাংসগুলো ছিল সেগুলো মা কেটে এর মধ্যে দিয়েছে দেখতে তো পাচ্ছে খাচ্ছ তো আর মাংস ভাজা আছে ফ্রিজে তুমি যাবে আমি এবার দুধের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে আমাদের নারীদের সবসময় কাজ কাজ ছাড়া কিছু নেই আমাদের বলুন চিনি দেবো না আমার বন্ধুরা তে গুড় দেবো কেন এখন সিজনে গাজরের হালুয়া 3 বাটি আমরা 3 বাটি খাবো খুব সুন্দর হয়েছে আর যে কর্তা খাচ্ছে বলবেন বলে এক্ষুনি কর্তার কাছে সুনাম পাবো না ওই পার্টিটা নিয়ে প্রথমেই শুরু হয়ে গেল গরম হ্যাঁ দোকানের মতন হয়েছে সত্যি সুন্দর কুলুতে আমরা কিনে খেয়েছি 90 টাকা 1 প্লেট সত্যি সুন্দর হয়েছে আমি নিজে রান্না করে বলছি না আচ্ছা আচ্ছা ওই তো কথা বলেছি